শিক্ষার্থীবৃন্দ, অনুশীলনী 6.1 এর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো 12 নং। এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইকুয়াল টু এ বাই টু প্লাস বি বাই থ্রি, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এবং এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই ইকুয়াল টু এ বাই টু মাইনাস বি বাই থ্রি, এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এখানে একটা জিনিস আমরা দেখতেছি, এ বাই এক্স উভয় সমীকরণে আছে, আবার বি বাই ওয়াই উভয় সমীকরণেও আছে। তাহলে আমরা প্রথমে যে কোনো 1 নং হতে পাই, 1 নং হতে পাই, তাহলে যেহেতু এ বাই এক্স 2 নং সমীকরণে আছে, তাহলে আমরা এ বাই এক্স এর মানটা বের করতে পারবো। এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইকুয়াল টু এ বাই টু প্লাস বি বাই থ্রি, বা এখানে আমরা এ বাই এক্সটা রেখে দিব ইকুয়াল টু এ বাই টু প্লাস বি বাই থ্রি মাইনাস বি বাই ওয়াই। বি বাই ওয়াইটাই পাশে প্লাস ছিল সমান চিহ্নের বাম পাশে, এটা সমান চিহ্নের ডান পাশে এসে মাইনাস হয়ে গেছে। তাহলে এটাকে আমরা দিব 3 নং সমীকরণ। যেহেতু এখানে এ বাই এক্স দ্বিতীয় সমীকরণে আছে, তাহলে আমরা এখানে এ বাই এক্স এর মান বের করলাম, এ বাই এক্স ইকুয়াল টু এটা বসাবো। এটা কিন্তু এখন 1 নং সমীকরণে বসালে কিন্তু মান হবে না, যেহেতু আমরা 1 নং সমীকরণ হতে পেরেছি, তাই এটা আমাদেরকে 2 নং সমীকরণে বসাতে হবে। তাহলে 2 নং সমীকরণে এ বাই এক্স ইকুয়াল টু এ বাই টু প্লাস বি বাই থ্রি মাইনাস বি বাই ওয়াই বসিয়ে পাই, অর্থাৎ যেখানে এ বাই এক্স আছে 2 নং সমীকরণে, সেই জায়গায় আমরা এ বাই টু প্লাস বি বাই থ্রি মাইনাস বি বাই ওয়াই বসাবো। তাহলে 2 নং সমীকরণের প্রথমেই আছে এ বাই এক্স, তাহলে এ বাই এক্সের জায়গায় আমরা এগুলো বসাবো, এ বাই টু প্লাস বি বাই থ্রি মাইনাস বি বাই ওয়াই। তাহলে এটা এ বাই এক্সের মান বসালাম, তাহলে এ বাই এক্সের পরে আছে বি মাইনাস বি বাই ওয়াই, তাহলে মাইনাস বি বাই ওয়াই। এখন প্রশ্ন হতে পারে এটা দুইবার কেন আসছে, অর্থাৎ প্রথমবার হলো আমরা যেটা মান পেয়েছি ওয়াই বাই এক্সের, এ বাই এক্সের এ বাই টু প্লাস বি বাই থ্রি মাইনাস বি বাই ওয়াই, এ পুরোটা হলো এ বাই এক্সের মান। এরপরে এ এক এ বাই এক্সের মানের পরে আছে মাইনাস বি বাই ওয়াই, তাহলে মাইনাস বি বাই ওয়াই, এবার ইকুয়াল টু এ বাই টু মাইনাস বি বাই থ্রি, অর্থাৎ এ বাই টু মাইনাস বি বাই থ্রি ডান পাশে এটা রেখে দিলাম। তাহলে বা এ বাই টু প্লাস বি বাই থ্রি, এ পাশে এ বাই টু এটা প্লাস আছে, এটা বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে এ বাই টু, বি বাই থ্রি এ পাশে মাইনাস আছে, এ পাশে আসলে প্লাস হয়ে যাবে বি বাই থ্রি, ইকুয়াল টু বি বাই ওয়াই এ পাশে মাইনাস আছে, এ পাশে আসলে প্লাস হয়ে যাবে বি বাই ওয়াই, বি বাই ওয়াই এ পাশে মাইনাস আছে, এ পাশে আসলে প্লাস হয়ে যাবে বি বাই ওয়াই। তাহলে আমরা এ বাই টু প্লাস বি বাই থ্রি মাইনাস এ বাই টু প্লাস বি বাই থ্রি ইকুয়াল টু বি বাই ওয়াই প্লাস বি বাই ওয়াই পেলাম। তাহলে এ বাই টু প্লাস এ বাই টু মাইনাস, তাহলে প্লাস মাইনাস কাটা, আর আছে বি বাই থ্রি প্লাস বি বাই থ্রি ইকুয়াল টু বি বাই ওয়াই প্লাস বি বাই ওয়াই, বা এটা লসাগু করবো আমরা, থ্রি লসাগু হবে থ্রি বি প্লাস বি ইকুয়াল টু লসাগু হবে ওয়াই বি প্লাস বি, অর্থাৎ ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়ান, ওয়ানকে বি দ্বারা গুণ করলে বি, ওয়াইকে ওয়ান দ্বারা ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়ান, ওয়ানকে বি দ্বারা গুণ করলে বি, এখানেও সেম থ্রিকে থ্রি দ্বারা ভাগ করলে ওয়ান, ওয়ানকে বি দ্বারা গুণ করলে বি। তাহলে বা থ্রি বাই বি বি প্লাস একটা বি একটা বি টু বি ইকুয়াল টু ওয়াই বাই টু বি, তাহলে উপর থেকে প্লাস একই চিহ্নের এটাও প্লাস টু বি এটাও প্লাস টু বি, তাহলে বাদ দিয়ে দিতে পারি থ্রি ইকুয়াল টু ওয়াই, বা ওয়াই ইকুয়াল টু থ্রি, তাহলে আমরা ওয়াই এর মান পেলাম থ্রি। এই ওয়াই এর মানটা আমরা এখন 3 নং সমীকরণে বসাবো। আমাদের 3 নং সমীকরণ হলো এ বাই এক্স ইকুয়াল টু এ বাই টু প্লাস বি বাই থ্রি মাইনাস বি বাই ওয়াই, এই জায়গায় আমরা ওয়াই যেখানে ছিল সেই জায়গায় আমরা ওয়াই ইকুয়াল টু থ্রি পেয়েছি, থ্রি বসাবো। তাহলে 3 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই 3 নং সমীকরণে
वायर मान बोशिए पाई तीन नंबर समीकरण हमारे ए बाय एक्स इक्वल टू ए बाय टू प्लस बी बाय थ्री सॉरी बी बाय थ्री माइनस बी बाय वाई वायर जगह हमरा अच्छा बी बाय वाई लिख लाम बा ए बाय एक्स इक्वल टू ए बाय टू प्लस बी बाय थ्री माइनस बी बाय थ्री जेतु वायर मान हमरा थ्री फिल्म तो वायर जगह थ्री बसाई दिला ताले बी बाय थ्री प्लस बी बाय थ्री माइनस और आसे ए बाय एक्स इक्वल टू ए बाय टू ताले उभय पाशे ऊपरे ए एस प्लस ए जाए ताले एक्स इक्वल टू टू ताले सुतरांग निर्णय समाधान एक्स कमा वाई इक्वल टू टू कमा थ्री অঙ্কগুলো আমাদের কাছে অনেক বড় মনে হতে পারে, কিন্তু আমরা পর্যায়ক্রমে যখন করব বুঝে বুঝে করলে এটি একবারে সহজ, কিন্তু গণিত মুখস্থর বিষয় না, এগুলো বুঝে বুঝে করতে হবে।